টপ ফাইভ নিউজে আপনাকে স্বাগতম। গানের পাশাপাশি অভিনয়েও দেখা যায় আখি আলমগীরকে। সেই ধারাবাহিকতায় নতুন আরও একটি বিজ্ঞাপনে কাজ করলেন আখি। নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় বিজ্ঞাপনটিতে আখির মডেল হয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু অভিনেতা সংসদ ফেরদাউস আহমেদের সঙ্গে জুটি বেঁধে। রাকুল জ্যাকির বিয়েতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নবদম্পতির বাড়িতে অযোধ্যা থেকে এলো আশীর্বাদ প্রসাদ ও রূপা তামার উপহার। আগামী 3 মার্চ দিদি নাম্বার ওয়ানে সানডে স্পেশাল এপিসোডে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সম্প্রতি রচনা ব্যানার্জির দিদি নাম্বার ওয়ান গেম শোতে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে মমতাকে রুটিবেলা, গান গাওয়া, কবিতা আবৃত্তি সহ নানান পারফর্ম করতে দেখা যায়। এবার দর্শক জি বাংলার পর্দায় তাদেরকে একসঙ্গে রুটি বেলতে দেখতে পাবেন। শিশু কিশোরীদের অনুষ্ঠান ভিত্তিক দেশের একমাত্র চ্যানেল দুরন্ত টিভি নিয়ে আসছে নতুন ধারাবাহিক নাটক টুমলু। আজ থেকে প্রতিদিন বেলা 1টা ও রাত 8টায় দেখা যাবে 30 পর্বের নাটকটি। হাতি নিয়ে সার্কাস, হাতির পিঠে ভ্রমণ, বিয়ে বাড়িতে শোভাবর্ধন, বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র্যালিতে বিজ্ঞাপনের মতো বিভিন্ন বিনোদন কাজে হাতির ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট করেন অভিনেত্রী জয়া আহসান। এবার এসব কাজে ব্যক্তি মালিকানা লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।